তো আমি এবার চলে যাচ্ছি আমাদের কুড়িগ্রাম কুমার বিশ্বজিৎ দাদা, তাকে আমি বিনীত অনুরোধ করছি তার কুড়িগ্রাম এই বাংলা আমার সেরা এই বিষয়টি উপস্থাপন করার জন্য। যশোরের লোকের মুখের মধ্যে মধু খুব বাহির, বুঝছেন? কথার মধ্যে খুব মধু থাকে, কামের মধ্যে নাই। কে নাই সেটা শোনো, নাই শুনতে গেলে খালি ঝাপান। যশোরের মানুষের বলে খালি ঝাপা ঝাপি অভ্যাসে বেশি। এটা কিন্তু যশোরের জিরো ভাইয়ের চেহারা দিলেও বোঝা যায় ভাই। আজকে কুড়িগ্রাম থাকি, বাংলাদেশের শেষ আর কোনো জেলা নাই কুড়িগ্রামের পরে। এমন জায়গার থাকি সকাল যেন করি কবান এসে আমরা সেরা মুই সেরা মুই সেরা হামলা বেলা কবার ধরবো সেলা আলাদা যে বেল বাজাইবে মডারেটর। কে জানেন আমার সারা দিনে যদি আমরা কই কথা আমার ফুরবেন নয়, কিন্তু সময় তো আমার দিবেন না। গোটা বাংলাদেশের মানুষই আমাদেরকে এমন করে রাখছে যুগের পর যুগ। কে জানেন ভাই, কুড়িগ্রামের মানুষ যদি চেপে তাহলে গোটা বাংলাদেশও যার কাছে মুখ পাবার নয়। তার প্রমাণ কিন্তু আজকের এই ডায়াসর দেহ, কুড়িগ্রামের নাম আছে তাও কিন্তু নাই। এটা ঠিক কুড়িগ্রাম মঙ্গা পীড়িত এলাকা আমরা মানি নেই, কিন্তু এটা মানা রাখবে তোমার গুলিয়ার, বুঝছেন? কুড়িগ্রামের মানুষের কিছু থাক আর না থাক বিশাল একখান কিন্তু মন আছে। কেমনে মন আছে হেটে দেখাই দেখবেন। এই বড় মন দিয়া গোটা বাংলাদেশে শুধু না গোটা বিশ্বের মধ্যে কুড়িগ্রামের মানুষ প্রমাণ করছে যে বাঙালিদের সংস্কৃতি আছে ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গানের ধাম নদ নদীময় মোর কুড়িগ্রাম। এই কসিমুদ্দি যার গান দিয়া এই যশোর থেকে শুরু করি পঞ্চগড় সিলেট ঝিনাইদহ শোক জেলায় বাইরে যায় পরিচয় দেন সেই ভাওয়াইয়া গান। ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিল মারি। থাক বাইকের কলেবির পাগলা হয়ে দেবেন। এলা শুনো, এই কুড়িগ্রাম মুক্তিযুদ্ধের সময় এই যে এত নারী এখানে এত ভকর ভকর করবে দেখছেন, আমার কুড়িগ্রাম ছাড়া বাংলাদেশ স্বাধীন হইলে হয়। বীর প্রতীক তারামন বিবি এক দুইজন মাত্র বীর প্রতীক মহিলা বীর প্রতীক, তার একজনই কিন্তু আমার তারামন। আরও আছে সব্যসাচী লেখক যাক দিয়া গোটা বাংলাদেশ পরিচিতি হচ্ছে সৈয়দ শামসুল হক। জাগেন না তো গাইও, কুড়িগ্রামের মানুষই জাগায়। জাগো মাহে কোনটা সবাই, না জাগলে কিন্তু ওই ছেলেদের মতন ওই ওই উল্টা পাল্টা কথা কবেন, ওই যশোরের মতন খালি লাফাইবেন। হ্যাঁ, এদের এদের খুলনা তুই ঝাল খোয়াই বাহে, এমন ঝাল খোয়াইছে সাগাইয়া জীবনে খুলনা দেখছেন নাই। মাননীয় মডারেটর জানি মোক সময় কম দিবেন, এই জন্য মুই কিন্তু আগত কয়া নিছম, এইবার শেষ করি। তো যেটাই যাই হোক, বিতর্ক যাই হোক, কুড়িগ্রামের মানুষের মন ভালো আছে কুড়িগ্রামত আসছেন বাহে দেহে দিব, আমার কিছু থাকার না থাক মনটা আছে না নাই। ধন্যবাদ।